দেখুন, প্রথমত হচ্ছে যে না থাকলে তো আর এটা আমার কিছু করার নাই, আমার হাত নাই। যেহেতু কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা, আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো, কারণ ওনারা এত বড় একটা দল এবং সবসময় ভালো টিম তৈরি বানায় তৈরি করে, বড় বড় তারকা প্লেয়ার নিয়ে আসে। আমি মনে করি যে এটা ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে, কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে, হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কি না, বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে আমি মনে করি। দুই একটা টিম বলেছে, বাট আসলে ওইটা আসলে অফিসিয়ালি ওইভাবে কিছু হয় নাই, বাট মৌখিকভাবে কথা হয়েছে। তা আমি মনে করি যে আগামী তো 14 তারিখে আমাদের অকশন, তারপরে আসলে বোঝা যাবে কী হবে। এখন আমি মনে হয় গ্রেড সিস্টেমটাও আমি নিজেও জানি না যে আমরা কোন গ্রেডে আছি, এটা একটু দেখি আর কয়েকটা দিন পরে তারপরে দেখা যাবে। আসলে দেখেন, আমার আক্ষেপ আফসোস তো না, জিনিসটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপ বড় ছিল, কারণ বাংলাদেশ ক্রিকেট, আমি সবসময় কথাটা বলেছি যে অনেক কিছুই আমরা আরও ভালো উপরে যাইতে পারতাম, ওটা যাইতে পারি নাই। অনেক সিস্টেমের প্রবলেম ছিল, অনেক কিছু প্রবলেম ছিল, যে জিনিসটা আমরা এবারে আশা করছি যে যেভাবে প্রসেস দেখছি, ফারুক ভাইয়ের বোর্ডের যে প্ল্যানিং দেখছি এবং সব কিছু উনি ক্লিয়ারভাবে বলে দিচ্ছে মিডিয়াতে কী কী করতে চাচ্ছি বা কী কী করেছে, এটা আমার কাছে মনে হয় স্বচ্ছতা খুব ভালো আছে এবং এই জিনিসটা ভালো, এবং এরকম করতে থাকলে আমার মনে হয় যে আমি শিওর যে আমরা খুব ভালোভাবে একটা ক্রিকেটিং নেশন আছি, বাট আমার মনে হয় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন সব কিছু আরও সুন্দরভাবে আমরা করতে পারবো। আপনার কি মনে হয় এটা উচিত কি না? না, আমরা তো বরাবর কোশ্চেন করে আসছি। দেখুন, অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি 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 যদি মনে করি যে আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লেজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোই দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এ একটা লেজেন্ডের বিদায় হলো আমরা ক্রিকেট থেকে। তা আমার মনে হয় যে এটা সবাই চাচ্ছে, আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, দেশের মানুষও চাচ্ছে। হয়তো বা কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারের কারণে হয়তো হচ্ছে না, আই এম শিওর যে এটা হয়তো বা উপর মহল কাজ করছে এটা নিয়ে, এটা খুব দ্রুতই হয়তো বা একটা সমস্যার সমাধান হয়ে যাবে। অফকোর্স, কারণ আপনি রিটায়ার নেবেন, আপনি যদি নিজে ওই সৎসাহস না দেখাতে পারেন, নিজে কনফিডেন্স না নিতে পারেন, তাহলে তো ভাই আর এত বছর ক্রিকেট খেলার অ্যাচিভমেন্ট কী হলো? কারণ আর সাকিব যেটা তার নিজের সৎসাহসে দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে, এবং এখানে সাহসের কিছু না, এটা জিনিস হচ্ছে এটা প্রফেশনাল। ও নিজে বুঝছে যে এখন আমি ওর প্রেস কনফারেন্স একদিন দেখেছি, ও বলছে যে আমার জায়গায় একটা নতুন প্লেয়ারকে সুযোগ দিলে মানে আরও বেটার হবে এটার জন্য। এটা এটা অবভিয়াসলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কথাটাকে, কারণ দেশের হয়তো বা সার্বিক পরিস্থিতি চিন্তা করে ওই উনি ওই সিদ্ধান্তটা নিয়েছে তার। না না, গল্পটা তেমন কিছু না, এটা আমাদের আমি অনেক আগে একটা প্ল্যান করেছিলাম, মিরাজকে বলেছিলাম যে মিরাজ আমি যদি একটা ওকে ব্যাট দিই তুমি কি ওকে দিয়া দিতে পারবা? তো বলে হ্যাঁ ভাই পারবো। তো এটা আসলে ও আমাকে 2-3টা ব্যাট দিয়েছিলো, তো আমি যখন একসাথে খেলতাম তো ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি তোর ব্যাটটাও একটা দিই আর কি, তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে আমার কথা বলছে, তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে, পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু ফার্স্ট সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে, পরে আমার তুমি কীভাবে দেখলা? তো বলে যে ওই স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস ওটা উঠায় নাই, ওটা উঠাইছে, ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমাদের জন্য মনে করি অনেক বড় ব্যাপার, কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা যে খেলেছে এটা অনেক বড় ব্যাপার, এবং সে খুব ভালো ফিডব্যাক দিয়েছে মিরাজকে। এটা আমি মনে করি যে এমকেএসের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। দেখুন, প্রিপারেশন আমি শুরু করলাম মাত্র ফিটনেসের কাজ, আমি সেই প্রিমিয়ার লিগের পর থেকে লন্ডনে ছিলাম, ওখানে লিগ খেলেছি, ক্রিকেট অনেক খেলেছি, বাট ফিটনেস নিয়ে আসলে অত বেশি কাজ করা হয় নাই খেলার ভিতরে থাকলে। এখন যেটা হচ্ছে যে বিপিএলের জন্য সামনে এনসিএল আছে, এটার জন্য আমি ফিটনেসে কাজ শুরু করছি, চেষ্টা করবো যে সামনে ম্যাচগুলোতে পার্টিসিপেট করা, নিজেকে ভালোভাবে ফিট রেখে খেলা। এনসিএলে কোন দলের সাথে খেলা? আমি তো খুলনা ডিভিশনে সবসময়তেই খেলি, এনসিএলে এবছর খুলনা ডিভিশনেই খেলছি।